আরামবাগের গল্পকাথায় জড়িয়ে থাকা রাজা রণজিৎ রায়ের দিঘি হুগলি জেলার অন্যতম দর্শনীয় স্থান রাজা রণজিৎ রায়ের দিঘি রাজা রণজিৎ রায়ের দিঘি আরামবাগ থানার অন্তর্গত বাইরা এলাকায় অবস্থিত যতই দিন গড়াচ্ছিল ততই ঐতিহ্য হারাতে বসেছিল এই দিঘি পানা ও বন জঙ্গলে একেবারে বুঝে গিয়েছিল দীঘি আর সেই দিঘি এবার সংস্কারে উদ্যোগী হলেন রায় পরিবার কয়েকশো বছর পর শুরু হল দিঘির সংস্কারের কাজ শনিবার মায়ের মন্দিরে পুজো দিয়ে রবিবার থেকে শুরু হয়েছে দিঘি পরিষ্কার এই দীঘি নিয়ে বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলেন ওই পরিবারের সদস্যরা কিন্তু তারপরেও এই দিঘির সংস্কার করা হয়নি এবারে নিজেদের উদ্যোগে এই দিঘির সংস্কার শুরু হলো আর এতেই খুশি এলাকার মানুষজন আম্বারণীর দিন থেকে শুরু হয় এই দীঘির মেলা কিন্তু দীঘির অবস্থা দেখে মুখ ফেরাতেন অনেক মানুষজন জানা গেছে আগে নাকি এই দীঘি সংস্কারের জন্য কাজে লাগানো হলে সেই শ্রমিকের কোনো না কোনো ক্ষতি হয়ে থাকতো তাই এবার মেশিন দিয়ে শুরু হয়েছে দিঘি পরিষ্কার এ বিষয়ে এলাকার মানুষজন জানান কয়েকশো বছর ধরে এই ঐতিহ্যবাহী রাজার অনুচিত্রায় দিঘি ঐতিহ্য হারাতে চলেছিল বন জঙ্গলে ভরে গিয়েছিল দিঘি তাই মেলার সময় মানুষজন বেশি আসতেন না এমন কি সেই কারণে দিঘির জল ব্যবহার করতে পারতেন না এলাকার মানুষজন দিঘি পরিষ্কার হওয়ায় অনেকটাই সুবিধা হলো ভালোই হচ্ছে আগে আগে পরিষ্কার ছিল কথা এখন পানা হয়ে একদম হয়ে যাচ্ছে ভূত হয়ে গেছে এই যে যে বছর পানা ভূত গেল কিছুই জানে টক ওই ভালোই হবে অন্যদিকে রায় পরিবারের সদস্যরা জানান বারবার দিঘি পরিষ্কার করতে গিয়ে বাধার সৃষ্টি হতে হয়েছে সেই জন্যই এবার মায়ের পুজো দিয়ে দিঘি পরিষ্কার শুরু হলো মায়ের সেই দিঘি আবার ফিরে আসবে আগের রূপে এই দিঘি রণজিদিরা প্রতিষ্ঠা করে গিয়েছিল আজ থেকে প্রায় আট নশো বছর আগে তখন দিঘি পুরো পরিষ্কার ছিল যত দিন যাচ্ছে তত দিঘিটা আস্তে আস্তে মজে যাচ্ছে এই জলেতে পার থেকে মাটি হয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে মজে যাচ্ছে নানা রকম আবর্জনা পানা হয়ে যাচ্ছে তা আমরা এটাকে হাতে করে পানা পরিষ্কার করে সংস্কার করছিলাম কিন্তু সেটা হচ্ছে না কিন্তু আমরা মেশিন দিয়ে পরিষ্কার করার আমরা খুবই একটা ভীত হয়েছিলাম কারণ এখানে অনেক অলৌকিক কাহিনী আছে এই দিঘির জল মেশিন দিয়ে যারা জমিতে ছিঁচে দিয়েছে তারা তাদের প্রাণহানি হয়েছে আরও অলৌকিক কাহিনী আছে আমরা সেই জন্য মেশিন দিয়ে করতে খুব মানে ভীত ছিলাম যে মা কীরকমভাবে নেবে তা হঠাৎ মায়েরই কৃপায় আমরা একটা কৃপা লাভ করলাম করে আমরা এই মানে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম রায় পরিবারের পক্ষ থেকে যে আমরা মায়ের এই দিঘি মেশিন দিয়ে সংস্কার করব তা গতকাল আমরা মায়ের এখানে পুজো দিয়ে পূজা পার্বণ করে মায়ের কাছে আমরা অনুমতি নিয়েছি নিয়ে আমরা মেশিন লাগিয়েছি যা এখন দেখতে পাচ্ছি মা এই দিঘি সংস্কারে সন্তুষ্ট তা দিঘি এই মেশিন দিয়ে না পরিষ্কার করলে আমার থেকে এই পুরাতন ঐতিহ্যকে বাজায় রাখতে পারবো না তা আপনারা এখনও দেখছেন দেখুন দিঘির মাঝখানটা পরিষ্কার রয়েছে কিন্তু চারদিকটা আবর্জনায় ভরে যাচ্ছে তাই এই আবর্জনা যদি আমরা পরিষ্কার করি তা দিঘির ঐতিহ্য বজায় বাজায় রাখতে পারবো না সেই জন্যই আমরা মেশিন দিয়ে পরিষ্কার করতে উদ্যত হয়েছি এরপর আমাদের একটা ভেসেল আছে ভেসেল আসবে এটা চারদিকটা পরিষ্কার করা ভেসেল দিয়ে মাঝে নেমে সেই ভেসেলের সাহায্যে আমরা পানা পরিষ্কার করবো এটা এইটা করতে দিন দশ বারো সময় যাবে তারপরে ভেসেলটা আসবে ভেসেলটা এসে আমরা মাঝের পানা গাছ যা আছে পরিষ্কার করে আগের মতন মায়ের যে স্বপ্নের দিঘি মা যে রাজা রণজ্যোতি রায়কে বলেছিল আমার নির্দেশে আমার একটা স্বপ্নের দিঘি তৈরি করে দাও সেই রাজা রণজ্যোতি রায় দিঘি তৈরি করে দিয়ে এসে আর আমরা তার সেবাইত হয়ে আমরা যদি সেটাকে সেই পুরাতন পর্যায়ে ফিরিয়ে আনতে না পারি তাহলে আমাদেরও খুব কষ্ট হচ্ছে এবং মায়েরও কষ্ট হচ্ছে সেই মায়ের অনুমতি নিয়ে আমরা দিঘি সংস্কার করতে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু